আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ। সাদ্দাত সে আল্লাহর সাথে অহংকার করেছে, আল্লাহর সাথে অহংকার করে নিজেই জান্নাত বানাইছে দুনিয়াত। সাদ্দাত কি জান্নাতে ঢুকতে পারছে? জান্নাতেই ঢুকতে পারে না। আল্লাহ রাব্বুল আজ্জা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, পৃথিবীর মানুষের জান কবজ করার দায়িত্ব তোমার দিলাম, প্রাণী কুলের জান কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তোমার দিলাম, যাদের জান কবজ করো রে একটু কি অন্তরে মায়া লাগে না, অন্তরে কি তোমার দুঃখ লাগে না? আজাইল আলাইহিস সালাম দেখে বলেন, হ্যাঁ প্রভু, জীবনে বহু মানুষের জান কবজ করেছি, জীবনে আমার কোনোদিন কষ্ট লাগে নাই, তুমি তো আমার এমনি বানাইলাম, জান কবজ করার জন্যই তো বানাইলাম। মানুষের রূহ কবজ করেছি, প্রাণীকুলের রূহ কবজ করেছি আমি, আমার কষ্ট লাগে নাই, কিন্তু দুইজন ব্যক্তির জান আমি কবজ করতে গিয়ে আমার কষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, আজাইল রে, দুইজন ব্যক্তি জান কবজ করতে তোর কষ্ট হয়েছে, কোন সে দুইজন ব্যক্তি আমার একটু বল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি দুইজনের কথা জানেন না? জানেন না? জোরে কোন يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তাম পৃথিবীর মধ্যে আর কেউ গায়েব জানে না। মাটির নিচে একটা পিপিলিকা, কালো পিপিলিকা যদি অন্ধকারের মধ্যে হেঁটে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনেন এবং দেখেন। কোন সুবহানাল্লাহ, ইন্নাল্লাহ সামিউম বাসীর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আজাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, কেন? যাতে করে তাম পৃথিবীর মানুষ জানতে পারে আল্লাহর ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা যেন দেখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজাইল, দুইজন ব্যক্তির জান তুমি কবজ করে ছবার তোমার কষ্ট লেগেছে, দুইজন ব্যক্তি কে আমার কাছে বলো। আজাইল আলাইহিস সালাম দেখে বলেন, প্রভু গো, ওই দুইজন ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি হলো ওই মহিলা, সাগরের মাঝখান দিয়ে একটা জাহাজ চলে, ওই জাহাজ সাগরের মাঝখানে যাওয়ার পরে সাগরের মধ্যে ঢেউ শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল, সাগরের মাঝে জাহাজটা ডুবে গেল। মহিলা ওই জাহাজের ভিতর থেকে একটা তক্তার উপর বসে গেল, তক্তাটা সাগরের মধ্যে ভাসে। ওই সময় মহিলার বাচ্চা প্রসব হওয়ার সময় হয়ে গিয়েছে। ওই মহিলার বড় চিন্তা, এই সাগরের মাঝখানে লঞ্চটা ডুবে গেল, সাগরের মাঝখানে জাহাজ ডুবে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা তক্তা দিয়া হলো বাঁচাইলেন, এখন আমার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে, আমার বাচ্চা এখন যদি ভূমিষ্ঠ হয় সাগরের মাঝখানে আমি কি করব, সাগরের মাঝখান থেকে আমি কোথায় যাব, সাগরের যে অবস্থা এই অবস্থার মধ্যে আমার যাওয়ার কোনো জায়গা নাই, এই অবস্থায় আমি কি করব। এমন সময় দেখা গেল বাচ্চা প্রসব হয়ে গেল, সন্তান জন্মগ্রহণ করলো, মহিলাটা বড় খুশি, আমি এখনো মরি নাই, আল্লাহ রাব্বুল আমিন আমাকে এখনো জিন্দা রেখেছেন, আমি আল্লাহর প্রতি শুকরিয়া জানাই, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। মহিলাটা পড়লো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুকরিয়া আদায় করুন আল্লাহ রাব্বুল আলামিনের। এই মহিলার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজাইল রে, আরেকটা মুহূর্ত দেরি করব না, সাগরের মাঝখান থেকে ওই মহিলার জান তুমি কবজ করে নিয়ে আসবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে।
ওই মহিলার জান তুমি সাগরের মাঝখানে তক্তার ভিতরে কবজ করবা, সন্তানের জান কবজ করার কোনো প্রয়োজন নাই। হযরত আজরাইল আলাইহিস সালাম ওই সাগরের মাঝখানে সে চিন্তা করে, এই মুহূর্তে এই মহিলার জান আমি কবজ করব, এই মহিলার জান আমি কবজ করলে এই নিষ্পাপ ছোট্ট বাচ্চার কি উপায় হবে, ছোট্ট বাচ্চাটা কোথায় যাবে, তারে পালনেওয়ালার মতো কেউ নাই, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই, এই ছোট বাচ্চার দায়ভার কে বা গ্রহণ করবে, তার মা যদি দুনিয়া থেকে চলে যায় সাগরের মাঝখানে তাকে কে দেখাশোনা করবে। আল্লাহ রাব্বুল আমিনকে ডেকে বলেন, আল্লাহ ওই মহিলার জান কবজ করতে আমি আজরাইলের বড় কষ্ট লেগেছিল। এক নম্বরে ওই মহিলার জান যে আমি কবজ করেছি তার জান কবজ করতে আমার কষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন আজরাইল রে, দুই নম্বরে কার জান তোর কবজ করতে কষ্ট হয়েছে? হযরত আজরাইল আলাইহিস সালাম দেখে বলেন, হে প্রভু, দুই নম্বরে দুনিয়ার জমিনে একজন একজন লোক ছিল, তার নাম ছিল সাদ্দাত। সাদ্দাত তোমার সাথে অহংকার করে, তোমার সাথে তাকাব্বুরি করে, নিচে একটা জান্নাত দুনিয়ার মধ্যে বানাইছে, নাউজুবিল্লাহ পড়েন। সাদ্দাত বলে, আমি আল্লাহর জান্নাতে যাব না, দুনিয়ার মধ্যে নিজেই জান্নাত বানাবো, আর ওই জান্নাতের মধ্যে আমি নিজেই বসবাস করব, আমার আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। বারো বছর ধরে এক যুগ ধরে বিশাল জান্নাত বানাইছে, রূপা দিছে, স্বর্ণ দিছে, নহর দিছে, মধুর নহর, দুধের নহর, পানির নহর সব দিছে, হুর গিলমান সব ব্যবস্থা করছে। আজকে বলেন, প্রভু ওই সাদ্দাত বারো বছর ধরে জান্নাত বানাইলো, জান্নাতের ভিতরে হরগিল মান দিল, ফল ফলাদি দিল, গাছপালা সব লাগাইলো, জান্নাতের ভিতরে নহর সৃষ্টি করলো, মধুর নহর দিল, পানির নহর দিল, শরবের নহর দিল, দুধের নহর দিল, সুন্দর করে সাজাইলো জান্নাত, তার দুনিয়ার জান্নাত। এত বড় জান্নাত সাজানোর পরে সাজ্জাদ যেদিন নাকি জান্নাতের ভিতরে ডুববে, আল্লাহ রাব্বুল আমিন বললেন, আজরাইল রে, সাজ্জাদ যেন দুইটা পা জান্নাতের ভিতরে প্রবেশ না করাতে পারে, এক পা জান্নাতে আরেক পা তার জান্নাতের বাইরে থাকবে, এমন অবস্থায় তার জান তুই কবজ করবে। আজরাইল সালাম দুনিয়ার মধ্যে মানুষের সুরত ধরে, একটা ফকিরের সুরত ধরে ডাকদার দিল সাদ্দাত। সাদ্দাত এমন সময় জান্নাতের মধ্যে যায়, তার বানানো নিজস্ব জান্নাতের মধ্যে যায়। সাদ্দাত যখন হাতির পিঠের মধ্যে সওয়ার হয়েছে, পিছনে কত হাতি ঘোড়া উট অভাব নাই, বাজনা গান বাজাতে বাজাতে তার জান্নাতে যায়। এমন সময় যেহেতু একটা ফকির তাকে পিছন থেকে ডাক দিয়েছে সাদ্দাত, তার রাগ উঠে গেছে, এমনি তো অহংকার করে, আল্লাহর সাথে অহংকার করে সে দুনিয়াতে জান্নাত বানাইছে। সাদ্দাত পিছনে তাকানোর সঙ্গে সঙ্গে তাকায় দেখে একটা ফকির বেটা তার ডাকে, ডাক দেয়া বলে, কে রে তুই ফকির আমার ডাকোস? এই মুহূর্তে বারোটা বছর ধরে জান্নাত বানাইলাম আল্লাহর সাথে, আমি আল্লাহর সাথে তুলনা করে একটা জান্নাত বানাইলাম, জান্নাতে প্রবেশ করার সময় হয়েছে, হাজার হাজার মানুষ নিয়ে, হাতি ঘোড়া উট নিয়ে আমি জান্নাতের মধ্যে যাই, আমি এত বড় একজন বাদশাহ, আমাকে পিছন থেকে নাম ধরে ডাকার সাহস তোর কি করে হলো? তোর বিচার আমি এখন করব না, তোর বিচার আমি আমার জান্নাত থেকে ঘুরে এসে করব। এমন সময় সাদ্দাতকে আর দেখা যায় না, সাদ্দাত এবার জান্নাতের একেবারেই সামনে চলে গেছে, একটা পা জান্নাতের ভিতরে আর একটা পা জান্নাতের বাইরে। এবার আজরাইল আলাইহিস সালাম ফকিরের বেশে ডাক দেয়, সাদ্দাতের এদিকে পিছন দিকে তাকা। সাদ্দাত পিছন দিকে তাকায়া এখন চিন্তা করে, এতক্ষণ সময় আমি তো কাকে কাকে বিচার করব বলেছিলাম, কিন্তু এখন তাকায় দেখে চক্ষুগুলা কেমন যেন নীল হয়ে গেছে। সাদ্দাত কাঁপতে আরম্ভ করছে, কাঁপতে আরম্ভ করছে। সাদ্দাত দেখে বলে, ভাই তুমি কি একটু তোমার পরিচয়টা আমার কাছে দিবা? হযরত আজরাইল আলাইহিস সালাম দেখে বলেন,
অসাদ পরিচয় দেওয়ার আগে তুমি যে ব্যবহার করেছ আমার সাথে, আল্লাহর সাথে অহংকার করে জান্নাত বানাইলা, কিন্তু শুনো তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা না। আল্লাহ রাব্বুল আমিন আমাকে হুকুম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন আমাকে অর্ডার করেছেন, তোর একটা পা জান্নাতের ভিতরে আর একটা পা জান্নাতের বাইরে অবস্থায় থাকতেই তোকে তোর জান কবজ করতে। সাদ্দার দেখে বলে ভাই আজাইল একটা মিনিট সময় আমার দেয়, একটা মিনিট সময় দিলে আমার জান্নাতটা এক নজর আমি গেইটের ভিতর থেকে দেখে আসবো। আজাইল আলাইহিস সালাম দেখে বলেন ও সাদ্দার এই জান্নাতের ভিতরে ঢোকার আর সময় তোর হবে না। ইদাজালুহুম লা ইয়াসতাখিরুনা সাআতান ওয়ালা ইয়াসতাকদিমুন। আমার ভাইরা আজান সালাম জান্নাতে যাওয়ার সুযোগ আর আছে, হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সাদ্দাত তোর বেঁচে থাকার কোন অধিকার নাই, তোর জান আমি এখন কবজ করবো। আজরাইল সালাম বললেন আল্লাহ ওই যে সাদ্দাদের জান আমি কবজ করেছিলাম ওই সময় আমার মনে আমি অনেক কষ্ট পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন আজরাইল ওই যে সাগরের মাঝখানে ওই মহিলার জান তুমি কবজ করেছো, তুমি কি জানো ওই মহিলাটাকে আর যে জান্নাত বানাইলো 12 বছর ধরে, ওই জান্নাতের মধ্যে প্রবেশের আগে যার জানটা তুমি কবজ করলা ওই সাদ্দাতকে তুমি কি ভালো করে চিনো? আজাইল আলাইহিস সালাম ডেকে বলেন প্রভু না আমি চিনি না, ওই মহিলাকে আমি চিনি না, ওই বাচ্চাটাকেও তো ওই ওই সাদ্দাতকেও তো আমি ভালো করে চিনি না। আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলেন আজরাইল রে ওই মহিলাটার গর্ভে তো সাদ্দাত জন্মগ্রহণ করেছিল, সাগরের মাঝখানে সাদ্দাতকে আমি আল্লাহ রাব্বুল আমিন বাঁচিয়েছিলাম, তার মার জান তুমি কবজ করেছিলাম। তুমি চিন্তা করেছ সাগরের মাঝখানে জানি ওই সন্তানটার কি অবস্থা হয়, কিন্তু না আমি আল্লাহ রাব্বুল আমিন সাগরের মাঝখান থেকে সাগরের কিনারায় নিয়ে গেলাম, শুধু তাই না সাগরের কিনার থেকে ওই বাঘ দিয়া তারে আমি বাঘের দুধ পর্যন্ত খাওয়াইছি, এত সুন্দর করে যারে আমি লালন পালন করলাম। এই সাদ্দার যখন ছোট থেকে বড় হলো, বড় হয়ে যাওয়ার পরে লোকালয়ে প্রবেশ করলো, লোকালয়ে প্রবেশ করার পরে এই সাদ্দাত এখন আমি আল্লাহর সাথে অহংকার করেছে, আমি আল্লাহর সাথে তাকাব্বুরি করেছে, এই জন্য সে জান্নাত বানাইছে, এই জন্য আমি আল্লাহর সাথে যারা অহংকার করে তাদের পরিণতি এই হয়। আল্লাহর সাথে অহংকার করে টিকে থাকা যাবে? এই জন্য আমার আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন عباد الرحمن الذين يمشون على الأرض هونا আল্লাহ রাব্বুল আমিন বলেন রহমানের প্রিয় বান্দা কারা? রহমানের প্রিয় বান্দা হতে হলে এক নম্বর গুণ হতে হবে নম্র বদর, দুনিয়ার মধ্যে অহংকার করা যাবে না, দাম্ভিকতা করা যাবে না, গর্ব করা যাবে না, আমি বড় এটা বলা যাবে না, ঠিক কিনা? আয়াতের প্রথম অংশ বইলেই মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি হয়েছে, এখন আরো মোটামুটি 4-5 আয়াতের ব্যাখ্যা করা বাকি আছে, এরি করার সময় আর নাই। আমরা আজকে শুধু এতটুকু শিক্ষা নেই যে অহংকার করা যাবে না। আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন ওয়া ইজা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, এর অর্থটা খালি কয়ে দেই, ব্যাখ্যা টেক্কা যা আছে আগামী সপ্তাহ করবো ইনশাল্লাহ। এখন অর্থটা হইল যখন মূর্খ মানুষ ভালো মানুষের সাথে কথা বলে, জ্ঞানী লোকের সাথে কথা বলে, তখন তারা শুধু বলে দিবে। মুফাসসিরে কেরামগণ দুইভাবে ব্যাখ্যা করেছেন, এখন অর্থ করলো ব্যাখ্যা আয়া পরে, এখন দুইভাবে ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হলো কালু সালামা, তারা সালাম দিয়া দেয়, মানে আপনার অনেক লোক আছে দেখবেন খালি কটু কটু কথা কয় আছে না, বিশেষ করে হুজুরদেরকে দেখলে কাঠ মোল্লা এমন লোক আছে না নাই,
নামাজ পড়লে হুজুর, হ্যাঁ নামাজে পড়ো বুজুর্গ আল্লাহ না, এরকম ঠাট্টা মস্কারি যারা করে এদের জন্য সুন্দর বাসা, এদের সাথে আপনার এত কথা কওয়ার প্রয়োজন নাই, এদেরকে কয়ে দিবেন ভাই আসসালামু আলাইকুম, তুমি যা কওয়ার কয়া তুমি যাওগা, আমার সালাম, সালাম দিয়া বিদায় করে দিবেন, আল্লাহ কথা কওয়ারই কোনো প্রয়োজন নাই। আরেকটা ব্যাখ্যা হইল, আরেকটা ব্যাখ্যা হলো যদি কেউ খারাপ আচরণ করে তার লাগে আপনি ভালো আচরণ করবেন যেন ভবিষ্যতে সে আর খারাপ আচরণ না করে, এটার আরেকটা ব্যাখ্যা, এই কালু সালামার আরেকটা ব্যাখ্যা হইল এরকম ভালো আচরণ করা। এখন আসেন আল্লাহ রাব্বুল আমিন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন কালু সালামা, দুইটা এই আয়াতের দ্বিতীয় অংশের কথাও বলে দেই। প্রথম অংশে আমরা পাইলাম অহংকার করা যাবে না, দুনিয়াতে চলতে হবে নম্র ভদ্রতার সাথে, আর দুই আর যদি অহংকার থাকে আল্লাহ নবী বলেন জাররা পরিমাণ মানে একটা সরিষারে 100 ভাগ করলে জেনে হয় এটা দেখা যায়, এটা দেখা যায় না। আরো অনেক উদাহরণ ব্যাখ্যা আছে, এটি করার সময় এখন নাই, তো সময় লাগবে অনেক। এখন আসেন একেবারে ছোট থেকে ছোট জাররা পরিমাণ অহংকার যদি কেউ থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান তাওয়াযা আলিল্লাহ রাফাআহুল্লাহ, কেউ যদি তাওয়াযু করে নিজেকে ছোট মনে করে আল্লাহ রাব্বুল আমিন তার মর্যাদা বাড়া দেয়। কোন সুবহানাল্লাহ, আপনি যদি একজনকে সম্মান করেন আল্লাহ পাক আপনার সম্মান বাড়া দিবে, দেখবেন আরেকজন আপনার সম্মান করতেছে। এখন আপনি যদি আরেকজনের সাথে খারাপ ব্যবহার করেন দেখবেন একটু পরে আপনার লাগে আরেকজন খারাপ ব্যবহার করতেছে, যেরকম ঠিক কিনা। এই জন্য খারাপ ব্যবহার করা যাবে না, অহংকার করা যাবে না। আর দুই নম্বরে মানুষ যারা মূর্খ এরা যদি বেশি কথা কয় এদেরকে কইবেন আসসালামু আলাইকুম, তোমার লগে আমার কোনো কথা নাই, তুমি তোমার মতো থাকো, আমি আমার লগে আমি আমার পথে গেলাম। নাকি আল্লাহ পাক আমাদের কথাগুলি বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।